স্বর্ণ বলে আর বাইর গিরিয়ে নহলে হত বদলি আসছি যে রে স্বর্ণ হত দিয়া টিয়া ফেলে এসি বাংলার টিয়া হালিয়ে দিল নইব মানুষ যারা আছে ইতেরা আমার মানুষ নইলে ধমক দিয়ে রে গেলে নইলে নদে না নইবে আস্তে আস্তে আজ শুনতে অনেক সাহায্য ইয়ে বেল ডুবিয়ে রেখে কাঁদার হাতিকে যদি আবার ইনশাআল্লাহ থাকা মতো তোতাল লইলে হতে কি হইল হে বহুত আন্দার তান্দার গড়িয়ে যার ইবে বই বইছ রে বাকি হরে এখন তো হাসে গিয়ে হিন্দি বলা দেখতে বলে মামু গরু লইয়া না ও কল দোকান ইবে জ্বালানো না আদার গড়ি আই দি তো কেন লতাইলিও ইবে হতে কি হইম না কি হইম কত বই ইনশাআল্লাহ না লই খেয়া একবার ইনশাল্লাহ হয়তো কইলাম রে তুই আর ঠেউরাইম হইও তেম হইও ফুরান দিয়ে কথা করবো হইও যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আর ভিতরে কি গুজরের এই জিনিস বিথিব আর কথাবার্তার তোমার তুন কি লাইব আমার ফহসনের মতো টাট্টা মজা করার মতো লাইব তোমার বাপ দাদাই নখ দিন আমার খজা দেখ ফারা দেয়ার শুরু দিও ইনশাআল্লাহ রে মাত্র একবার ইনশাআল্লাহ হইতে কইলাম যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ শুধু একবার হইতে কইলাম যে তুমি আরে যাহারবার ঘুরি বলি ইয়া কেন লাগি নিজের উপর হন বিশ্বাস নেই দুয়ানদারি গরি তালা মারি আসতে একজন ডাকাইতে চাইলে তালা বাহিলে তেরে এম ওষুধ তারা তুন বাইরিয়ে দে থালার মধ্যে এনে খোড়া দিয়ে হরাব গরি তালাইবে জড়ি হরি গিয়ে তো এর হুম্মে জিনিস আছে এনে গলি যার গুই এ আইনা আমাদের কিছু করি হাঁড়িতে না ইরে এর উত্তেন করে আড়ে দিয়ে ফক করি ওর সাপ উজু করি ওর একবার এনে খেঁড়া খেঁড়া অদ অদ লাগি ইয়াদের এঙ্গুরি দিয়া দেখাইয়ে দে শুধু অজা গিয়া আনিয়া না হরা ইবে শুধু ওত্তু নাড়ি রে কেত দুই কে কে তুই কে গিয়ে দে টুরো টুরো গিয়ে গে ইবে শুধু ইবার উরে ইবে জেয়ারে তো দ্বারও তো টুরো টুরো যে গো ইবে তে দিন বিষ দিয়ে আল্লাহ ইবারে আলাদা মুরব্বি হল বয়ান করিব দ্বিতীয় নম্বর বিষয় দিবে আর দুই নম্বর কত দি সিদ্ধান্ত আল্লাহ পাকর মাতা পিতার লোক বালাই গর এহসান গর এক নম্বরের দায়িত্ব হইলে হনর আল্লাহর ইবাদত আর বন্দেগি আল্লাহর ইবাদত আর বন্দেগি আর গোলামির বাদে দুই নম্বরের সিদ্ধান্ত আল্লাহ পাকে হদে জাহিরি খুদা নিজের মা বাবার খেদমত কর নিজের মা বাবার অনর সম্মান কর নিজের মা বাবার অনর দুজন তুমখন একজন যদি বুড়ো হইয়া গই ইয়া তো দুজন যদি বুড়ো হইয়া গই বুড়ো হইলে মানুষ গুড়ো হইয়া গই আর চই যা গই ছোট ফল দেন নাকি বেশি অনর কুচাইল করে সুর করে ইকে তুই কে অনর ছটফট করে এরকম বুড়ো হইয অনর বাদ তারা নিজের নিজের স্ত্রী তাই রান্য হারে ইতারা অনর ফল অল্ল বিবি অলল যেখনো কি আল্ল অনর কুচাইল করে এন সমান দিয়ে
মাথা ঠিক রাইত পারো নিয়ান হইলে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন খাদ দে যাতে তারা বুড়ো গিয়ে গই তুমি গুরু আসছিলে দেন সম্মধ্যে তোমার খুশাইলবে একদিন মা বাবা সহিয়ে অভু তোমার বাপ যেতে বুড়ো ইয়ে মা যেতে বুড়ো ইয়ে অথবা যখন একজন যেতে বুড়ো ইয়ে সম্মধ্যে তোমার তুমি তার খুশাই সম্ভব বুড়োটির কথা কি লেখর জোয়ান খালে মা বাবা কেয়ার দান না ধরে খনকিয়ার খেদমতর অপেক্ষা না করে যেতে বুড়োতিয়া গিয়ে উড়িলে বৈন্য ভারের বইল উড়িন্য ভারের আল্লাহ একবার এক দুরে ইয়ান দিয়ে ব্রহ্মোত্তর অনর শান্তি নিকেতন গিয়ে ইয়ান দিয়ে আর এক দুরে অনর মরিয়ম নগর সমনে গিয়ে গাছে গিয়ে রাজ আট গিয়ে মল আট গিয়ে তারা তুম হনর হমর হন বল ন ভরে আজ ইয়ান দিয়ে উড়ি উড়ি ইয়ান দিয়ে মসৈদ যাইতে অনর খয় একবার জিরণ ভরে নিয়াস ডঁট ডর হয়ে যাগ বড় বড় হয়ে যাগ অথবা প্যারালাইসিসে মারি দিয়ে দে গর তুম বাইরিন্য ভারে খাবে এন অবস্থা ইদে ক্যান্সার মারি দিয়ে অনর কেমু মারি মারিয়ে রে অনর এক মাস পরে গোগ মারণ ভরে এক এক কেমুর দাম বটিয়া একজন অর্ধে গুজরে খাঁদিয়ে রে দিন এক জায়গাত গেয়ে দেখো দুজোর আর ফবল লাগিল নাই ১৩ কোটি টিয়া খরচ গজি ক্যান্সার রোগী আল্লাহু আকবর উগ্র উগ্র কেমু মাস যদি ৪৫,০০০ টিয়া দ্বার আল্লাহু আকবর এরপরও আর ফবল বাঁচাই না পারে আর এবার ফবর আর সামনানি দিয়ে গুজরি গুজরি রাখান হদুজুর আর এই ফোন নাতি বেয়া ইবার লেখনা গরিয়ার দোয়া করি দেন না ইটার বাপারে বাসাই বললাই বলি আল্লাহ আকবর ১৩ কোটি টিয়া আর এত দুন জমিন বিছিলাই এন ঘুরি ফেলাই এন ঘুরি ফেলাই আল্লাহ আকবর তবু আল্লাহ হায়াত না রাখাতে বাসাই না পারে কাদারা কুদরত তু দানি হারিতে খাহি আকুনে মুর্দারা তু যাব বখশি জিন্দারাবে যাকুনি এই অবস্থার মধ্যে আল্লাহু আকবর ফোয়াসা যেতে গিয়ে খরচ ওরে পেশাব করে পেশাবর গন্ধলাই রুমের ঢুকিন না ভরে তুমি ফুতর চেহারা উজু বাপে বিলবিলার মায়ে বিলবিলার প্রতি মানুষ হল গলিলে যেন না হন এরকম করি ওরে হত দে গন্ধলা দে হতাল্লাই কিন্তু আমরা ফোয়াসা ফাখানা গুজছিলাম পেশরাম গুজছিলাম দেন সমত আর মা কোনোদিন না হন মধ্যে হত দিলাম আর বাপে কোনোদিন না হন মধ্যে হত দিলাম আজ ইয়ার ফুতে ক্যাং করে ইয়ান বিলবিলে বিলবিলে এরে সাল্লাহ একবার আই বাপর ফসরাব ফাখানা আর ফোয়া এখনো না হন মধ্যে হত দেন তার খোয়াল সামহন টোঁরাই যার গুণে আল্লাহ একবার আর এখরট তুনা খরট ফিরে দেন ভরে খরট তুনা খরট ফিরে দেন ভরে এন সমর্থন আর ফোয়ার অবস্থা হন বদলি যার গুণে ইয়ান বারবার বারবার অনর অনুভব করে ইয়ান গম গড়ি ওরে কিয়াল করে আল্লাহ একবার এখন আল্লাহ রব্বুল আলমিনে বুড়োটির কথা কইয়ে দে আর নইলে জোয়ান খালো বলি কোনো কষ্ট দিচ্ছ রিবে দেখো তাল্লাই না ওফু তুমি তো হৈন্য হারম আর সোড়ো খালা আর মা বাবা আর কল্যে গুজিল আল্লাহ একবার একজন কত দুজুর একখানা মা বাবার ওয়াজ গুজ্জ না আয় হইলে কি ওয়া খদার ফোয়া শিক্ষিত বানাই এই ফোয়াইবা ডরি করে এই ফোয়াইবা আর আর জুদা করে দিয়ে তেমেন গদ দখল করি আর আর মান্ড করতো নিলে এরা অনর বারান্ডার মধ্যে একখানে অনর ফুসর করলাম দিয়ে আর বুঝে ঘুরি দুজন আছে আর জুদা খাই তার মা দুয়া চললে এর গির 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 খাবি খাবি এর ফৌর উজ্জার ফাঁকি উজ্জার তেও চাই রই তার বউ চাই রয়ে হন হন সময় তার মা আসার খাই এরা অনর ফা ফিসলে এর ফরি যায় তে কোনোদিন যে এর মারে ন তুলে তার বউ যে এর কোনোদিন মারে ন তুলে উজুর মালদারিয়া মানিয়ে রাখার আফলা নিয়ে রাখার আঙ্গুরা নিয়ে রাখার অজুর আমারা নিয়ে রাখার আর আর কোনোদিন এক না করি এর ন দে আল্লাহ আকবর আর ফোয়ারে ফেলাই এর কোনোদিন উগ্র আমার কালা হিন্য ভারি উগ্র চকলেট খনে গিয়ে দিলি আর ফোয়ালাই আনি ফেলাইতাম একখান বেলা বিস্কুট খনে গিয়ে দিলি আর ফোয়াল্লাই বলি এর আনি ফেলাইতাম এডুললে ফোয়ারে কেনে ফেলাই এর তার মারে কেনে ফেলাই এর হাইত করে আর সুইটা বাজি ইবে মালদারি আম কাঁদে অনেক এনে দেখিলে রুমর ভিতরে আমার বাঁধা ননে হদুজুর মালদারি আমার শুকরানে ২০০ গজ ৩০০ গজ দূরত্ব
বড় বড় মাসিও লাগে বেনার আন্না করো ফটো ইয়ার তুমার আরো বেশি বড় ননে সুলহান আল্লাহ রান্না করো ফটো ইয়ার তুমার বেশি বড় নন আর ফয়েন করে আবার কিসমা দিয়ে রে সকালে দেবের সময় দিয়ে ওনার শপিং এর ভিতরে বরিয়ে রে দূরে যাই রে জিনিস ইন ফেলাই দে খাসে বিছে ন ফেলাই রাতি কে মা বাবা দেখকম বলিয়ে রে এখ তাল্লে বলিয়ে রে কেন মা বাবার বাস গুজন আল্লাহ আকবর হদে ফুতরে ক্যাঙ্গুস দিলাম তে অসুস্থ দি আর ইয়ান দি কম জায়গা দিয়েন ফলানা মার্কেট ইয়ে নাই বেশি লাই দিন আল্লাহ আকবর বেচনার ফরে এই ফুয়ারে অনর বুকত বাজাই খাঁদন মাই রে মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে জবাব দি ফেলে এই ফুয়ারে লই রে আশপাশের ঘর হলত কেয়ারে যাই রে ধর্মস্তর বাপ ডাকিলাম কেয়ারে যাই রে ধর্মস্তর বাই ডাকিয়ে রে কি হইলাম ও আমার ধর্মস্তর বাবলে ও আমার ধর্মস্তর বাইরে আর ফোয়ারে মেডিকেলে জবাব দি ফেলে ডাকালো যে বললে হয়ে আর তুম তো অ্যাম্বুলেন্স বারো নাই চিকিৎসা গরম তো দূরের কথা এই অবস্থার মধ্যে আর ফোয়ার জাদুর চিকিৎসা কেনে গজম সমাজ কম কোয়াল্লাম বিচারি চাই বললে আর বিড়া উ বন্ধক রাখো দলিল নাম জমা রাখো সাদা স্টা সাদা কাগজের মধ্যে টিপ দস্ত হল্ল অথবা স্টামন মধ্যে দস্ত হল্ল আর এত হাজার তিরিশ হাজার বিশ হাজার যদ্দুর ফার কিছু টেনে দাও আমি তোমার পরিশোধ করে দিয়াম যদি আমি পরিশোধ করি না পারি আমার সাপ কবলা দিয়ে রে রেস্ট এনে দিয়ে রে মুড়া ফেরায় জিকে সুখে ফত দেখি কে যাই আমি সুবহান আল্লাহ ওহো তোমার তো নসুখ হল আল্লাহ আকবর মা এখনো বেশি বুড়তি নই এই জুয়ান ফেললে মা স্বর্ণ সাঁদের মায়া ফেলাই এর আল্লাহ আকবর গলার তোন হার গান নেয়ালাই দিল দে তুমি ভুতর চিকিৎসা নাই আল্লাহ আকবর নিজের খানা তুম খান ফুল বাই করে দিল রে আল্লাহ আকবর তুমি ফুতল্লাই ভুলিয়ে রে নিজের সেন বাই করে দিল রে তুমি ফুতল্লাই ভুলিয়ে রে আতর বালাকারু বাই করে দিল রে তুমি ফুতল্লাই ভুলিয়ে রে আল্লাহ আকবর কি হইয়ে সোনে চাঁদি কি চমকিয়ে দেখনে কি বাত হ্যায় সোনে চাঁদি কি চমকিয়ে দেখনে কি বাত হ্যায় চারো দিন কি চাঁদনি হ্যায় পর অন্ধেরি রাত হ্যায় সাত দিন দুনিয়া মে সুখ শান্তির কোনো দরকার নাই গোয়ানা ফাতি ফরিয়ে রেখে গুজম আমার ফুতর জানতাইলে আমার লাই বিলিয়ে রে জাহান এরকম না ফসায় যদি বাফরে কি হয় বাপ ডাইতে শর্মায় ও ফুতল বাফরে বাপ ডাকন মানে বাদত আল্লাহ আল্লাহ কোন জেনে বাদত বাফরে বাপ ডাকন মানে বাদত মার মা ডাকন মানে বাদত ইয়া কি হয় আর বুড়ো করে দেখতে না অর্থাৎ বাপরে সর্দার বুড়ো বড় দেখিও না হন মারে কুটুনি বুড়ি ডাকের তার বউ নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ কদ্দ ফুতাইলাম বা কথা কইবার সম নাই মা বাপ দুজনের সেবা করিবে দুজনের সামনে আত্মসমর্পণ করিবে তুমি যত ক্ষমতা সম্পন্ন তোমার বাবার সামনে হিরে লুসমুস হয়ে যাবে গই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মধ্যে আপনার জায়গাতে আছে কিন্তু মার সামনে বাপের সামনে রাকাল বাপ রাকাল মার সামনে আইসিয়ারিতে একবারে অনরিতে গোলাম হয়ে যাবি ওই ইতে অনর নিজের লুসমুস করে ফেলা হরিব ওয়াকফিজলা হুমা জানা হাজুল্লি মিনার রহমা ওয়াকফিজলা হুমা জানা হাজুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা খাদ্য ফুজিয়াল বিশেষভাবে মার খতা কেন বেশি মনের রাইবে উল্লেখ করি আল্লাহ ঘর তিন নাম কারণে মারে বেশি বেশি খেয়াল রাইবিয়া এক নম্বর কারণ হল যে হামালা থু উম্মুহু কুরহা কোরআনে কি হয় তোমার আম্মা প্রত্যেকজনের মা হলে ফেরত মধ্যে বাচ্চা হল রেখে আল্লাহর হুকুমে যেতদিন পর্যন্ত আসিল এতদিন পর্যন্ত বড় কষ্ট করে রেখে যেতে খানা বাস হইয়ে খাইতে মনে না হওয়ার কোনো কিছু জিয়ান দেখি এম গন্ধ গন্ধ লাগে এই অবস্থার মধ্যে আমার কি একটা অন্নভার ওরি বুড়ো হইলে টার হইব না হইলে টা অন্ন হইব জামাই তো মুঠো ওটা অন্নভারে হার বারকা ঘরের আল্লাহ আকবর পৃথিবীর মধ্যে একমাত্র মা জননী বাদে বাহ ওটা অন্নভার এই মাইয়ের অবস্থায় অনুভব অবজার্ভ করার দেখনে মা জননী জিয়ে তুন কে খাইতে মনে হর জাল ভরা খাইতে মনে হন না মিষ্টি বেড়া খাইতে মনে হর ইবে তুন অন্য গুস্ত খাইতে মনে হন না মাছ খাইতে মনে হর ইন বেগিন মায়ে
আমার খেয়াল করি করি এর খেয়াল করি করি এর মাঝে মাঝে মাইয়ের হাসে ফাটায়, ও মা মা ফেডর ভিতরে আর রাখি যদি ক্যান করি রে যাতে নাকি আল্লাহ তাআলার কুদরতে ওই নাফাক পানির ফোঁড়া জমাট রক্ত পরিণত ওই 40 দিন বাদে আমার আর 40 দিন বাদ আল্লাহ পাকর হুকুমে যে তিন গোস্তর দলইয়ে আল্লাহ তাআলার হুকুমে যে তার দিয়ে পরিণত হইয়ে আল্লাহ পাকর হুকুমে যে তিয়ের বাদ আবার এর ভিতরে রু ডালি দিয়ে বাচ্চা যাতে লড়াচার আরম্ভ করি জাত বাড়িয়ে পা বাড়িয়ে মাথা বাড়িয়ে এই হাত দিয়ে না যাতে গুতো দিল ৭ কেজি ১০ কেজি আরো বেশি আর হম মোটা তাজা জেতর আছে ফেরোর ভিতরে তৈলের ভিতরে আর লইরে আর মা ওলে দৌড়ে দৌড়ে গুজে আয় দশটে আর বাংতি বিচা লইয়েন দি শান্তি নিকেতন জাইবুল্লাই বলিয়ার রাজি নই ইয়েন দি মরিয়ম নগর চমনি জাইবুল্লাই বলিয়ার রাজি নই টিয়া ওনার সাত দৈন্যার ফানু দৈন্যারে দিয়ে রে কেন ওনার বাংতি বৈশারে টিয়া করি লইয়ম জাপ সিরি যে তুই জারেন হই হে আল্লাহর বান্দা আর আমার আর 5 কেজি ৭ কেজি ১০ কেজি এত বড় উবের জানোয়ার আর আর মা জননী ফাতল সামরান মধ্যে লই রে ক্যাং গুরি রে আমার বহন গুজ্জি আল্লাহু আকবার এক সেকেন্ড এক মুহূর্ত আল্লাহ এখনো মিক্কা এখনো রাইট ছাড় দিল না ইন্দুয়ের সমস্ত গরর খাস কর্ম সারণ ভুজি আমা আরাম এখনো দিন শূন্য আভারে এই ফুয়া কষ্ট পাইব বলি ক্ষণ রমন সিটিও শূন্য আভারে উঁচুও শূন্য আভারে খাইতেও শূন্য আভারে এই বাচ্চার পজিশন জিজ্ঞে তাকে ইক্কা করি এর রাইতেন খাড়াই ফেলে দে ইবেন না মেরি মা 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 খেদমত মাদার ফেদার কুম সুবহ শাম তাকে বাঁচি দর্দ আলম খবরদার খবরদার মাল বেয়া দেবী করিবে চাইও মার মনের মধ্যে অন্তরের মধ্যে কষ্ট দিবে চাইও দুই নম্বর মধ্যে বাবা দোয়া ঠুকুর বর কষ্ট করি প্রসব গুজারে মতর ভরা আমার এক জায়গার মধ্যে আমার রাবতা হাসপাতালের মধ্যে গো মহিলা 3 দিনের বেউচিয়া পরীক্ষা করি ওরা হত দিই বেরো আমার বাঁচাইতে চাইলে বাচ্চারা হাড়ি হাড়ি ওর বাইর গরম ধরিব ডাক্তার হলে পারমিশন লইয়ে ফোনর ফোয়ার বাপে হদে ঠিক আছে স্যার হদে কিন্তু তুই টিয়া ফুচে জমা কর আর অপারেশন করাইতে যাই মারে বাঁচাইতে যাই রে বাচ্চারে হাড়ি ফলম ভরিব ওরে মাও মারা যাইতে না আর দায়ী ন ইয়ানো তোমার তুম মানিল অন ভরিব ইন মানিল ইয়ে কিছুক্ষণ পরে মেয়ে ভুয়া বলো হুঁসো তাই গিয়ে স্বামীর ইশারা করে ডাকি এর ট্যাং দুন ওয়ান সাই ধরিয়ে রে গুজরে গুজরে খাঁদের হে আমার স্বামী ডাক্তারে কি হদারে কেন হন না খদ কত কথা নকইব তোমার ইনি কি ভাই আল্লাহ আকবার খদ না 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 ডাক্তার এখন আর বাচ্চারে নষ্ট করি বললে খাড়ি বললে সিরি বললে হন হন আল্লাহ আকবার আই আমার এক কান কথা কই আর বাচ্চার গান মধ্যে হন অস্ত্র শস্ত্র চুরি খেয়েছি হন জিনিস না লাগে ফান আল্লাহ পাক রকম পাইলি আয়ার দার বাচ্চা দুজন বাচ্চুম আর নইলে আল্লাহ পাক রকম হইলি আয় মা জননী সহ আর বাচ্চা সহ এক কবর মধ্যে যাই আল্লাহ আকবার আই মারে বাসে বেল্লাই বলি আর ফোয়ারে টুরে টুরে যদি গুজ্জ দায় খালি এক কেমতর ময়দান মহলার সামনে অনর বিরুদ্ধে বিচার দায়ের গুজ্জুম সুবহানাল্লাহ ও ভাইয়া দোস্তা বাবুল কোন ফাসা দুই হুয়ার মা তিন হুয়ার মা অবস্থা খারাপ যেতে নাকি আমার হাসপাতালে লগি এখন অবস্থা আর ফিরিয়ে আইব ভান নলাগের এন সমনে দিন মা কেন করে স্বামীর ডাকি আমার স্বামী আর এক কেনা হাল দিলে মাফ করে দাও না আর ফোয়া দু এক কেনা হাতে ঘুষিল না আয় মরে গেলি অন তার উগ্র বিয়ে করিবেন অনেক সুখে শান্তি তাইবেন মানুষে হইয়ে দে মা মূল্যে বাপ্তা লই আর এ ফোন তো ইয়া যেভাবে অনর আদর স্নেহ মাই আমার মতা ফারে রে হন না ভাইব আয় মা জনতে কেউ আরোগ্য হইবে তুম ফোয়ান না না লাগবে দাদন না ভাইব এই আবার স্বামী আর ফোন বসিল আয় অনেক কেন কথা সাইজ যায় মা মরা গেলি
যেভাবে আদর মহব্বত করন, এইভাবে আদর মহব্বত করিবেন বলিয়রে আল্লাহ কা ওয়াদা কর। ও ভাইয়াল দোস্ত, মা জননী মরিবে তেমন মধ্যেও নিজের ফরানোর চিন্তা নাই, নিজের জ্ঞানের চিন্তা নাই, নিজের ফলর চিন্তা লেগে দুনিয়ায় তুমি যার গইবের হজ মা আল্লাহ দেখার ন, তুমি মার সেবা কর। তিন নম্বর মধ্যে সমাজ ফেরার ভিতরে ক্ষমত রেখে দুই বছর দুঃখ পাইয়ে এই সময় আনার ভিতরে এক সেকেন্ড এক মুহূর্ত লামে আজিন নফা ওহাম লুহু অফিসালুহু সালাসুনা শাহর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমার, যেই ফাসার ওর মাতা পিতা রাজি আল্লাহ তার ওর রাজি, যার ওর মা বাপ নারাজ আল্লাহ তাআলা তার ওর নারাজ। আল্লাহ নবী ফরমার, মা বাবার কদম তলে ফুজি হলোর জান্নাত। আল্লাহ নবী ফরমার, তিন প্রকার মানুষ আল্লাহ বলি রে আমার জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব। এক নম্বর দিবে আমার শরাবর উদ্বেষ বানাই ফেলে গিয়ে ফানির পিপাসা লাগলেও শরাব পান করে। দুই নম্বর মাধ্যমে দিবে মাতা পিতার লো না ফরমানি করে, মা বাবা তুন মাপ ন লয়। তিন নম্বর দুইস দিবে নিজের বৌজি হলরে এলে নাট্যমঞ্চ মেদি ফাটাই, এই তে কি নাম হয় ইন রুর রাজি খুশি আছে, এবারে হদের দুইস ইতাল্লে জান্নাত হারাম। আল্লাহ পাক আর অনরারে মা বাবার খেদমত করি জান্নাত থামাবে তৌফিক দান করুক। এই মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করি কামিয়াবির সাথে হেদায়েতের জরিয়া এবং উসিলে বানক। একখানা দোয়া করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى فاسوك طريق وقتم مجد مغري وقتم مجد الله داري شادة برا بري مربي والرفوار ومدر بارم مجد حد يا الله نائب رسول حضرات علماء کرام مولا سي طالب علم بيول ضرر فرشتا فاق بيسي دي معصوم نابالك بچول ضرر خنق گنا ناموي أي الله تعالى بهو ما بنيول نجد মঞ্জুর ফরম আল্লাহ মাহফিলের কবুল ফরম। লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার মধ্যে পৌঁছে দিও ইয়া আল্লাহ। এই মাহফিলের কেমন পর্যন্ত জারি রাখো, যারা টিয়াদি ফুসে দিয়ে সাহায্য করছি আল্লাহ, সৎ পরামর্শ দিয়ে সাহায্য করছি ইয়া আল্লাহ। গনর বন্দা আহমদুল্লাহ নামক আমার একজন বন্দা বেয়ারাম অতুন সেবা সার আল্লাহ সেবাই কামাল আজলা আতোয়া করি দল্লা। আল্লাহর ফাসা ভাই বেরাদর আত্মীয় স্বজন যারা বিদেশের মধ্যে প্রবাস জীবন খাড়ার তারা নেই আল্লাহ, জিন্দগির খুশগবার বানাই দিও, রুজি রোজগারের মধ্যে বরকত দো আল্লাহ। যারা শাশুড়ি করে তারা শহরের মধ্যে বরকত দো আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে রেডে শহরত নগরত এ আল্লাহ তারা ব্যবসা বাণিজ্য মধ্যে তরক্কি দো, যারা চাষাবাদ করে তারার শাসন মধ্যে বরকত দিও। আলমুত্তরুর জমিনের আল্লাহ কবুলের মঞ্জুর ফরমো, আল্লাহ ফাশে ব্রহ্মত্তর বড় মদরসা আল্লাহ মদরসার কবুলের মঞ্জুর ফরমো। আল্লাহ জান মোহাম্মদপুর মদরসা ফুলবাগিচা মদরসা চন্দ্রগুণ ইউনিসিয়া মদরসা সহ আল্লাহ যেদিক কিনা শ্বাসর মদারস মকাত মসাজ সব দিনগর মদরসা সমস্ত মদরসা বেগিন মসুদ ফুরকানি বেগিনের কবুলের মঞ্জুর ফরমো। ইয়া আল্লাহ রাহমাতুল্লাহ অপরাধী, ইয়া আল্লাহ আল্লাহ মোহতাজ বেনিয়াস, হায় আল্লাহ তাআলা আর মা বাবার খিদমত গরিয়ের জন্য খাবে তৌফিক দান কর আল্লাহ। রব্বানা আল্লাহ বহুজনের মা বাপ কবরস্থানের বাসিন্দা হইয়ে ও আল্লাহ রাইতন নিশিন মধ্যে করো তাইলে মহাব্বতর বিবি বাচ্চা গুম থাকে আত্মীয় স্বজন গুম থাকে, রাইতর দুইটা বাজো ডাং মাইলো মা মেহরবান অন ব্যতীত আর কেত নাই আল্লাহ। আল্লাহ মানে করে যার সংসার অন্য তার দেখিলে মায়ের মুখ দূরে যায় শব্দ।
থাকতে হবে বাস্তলাই, চতুর্দিকে রবে শুধু মাটি। ও আল্লাহ রাব্বা, আমার কবরের জান্নাতের টুকরা বানাই দিও। যারা মা বাপ বাঁচিয়ে আছে, খেন্নত গরি জান্নাত কামাবে তৌফিক দান করো। যারা মা বাপের কষ্ট দিয়ে আজি রাতিয়ে মাবলবে তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আত্তাবলি কোরআন প্রচার সংস্থারে কবুল ফরমা। আল্লাহ এই সংস্থার উদ্যোগে সঠিক কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছাইবে তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন। আয় আল্লাহ তাআলা হযরত মাওলানা সাদাত হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহ বা মুহাদ্দিস সাহেব হুজুরুল্লাহ জামাতা, এ দেশের মুরব্বী আর যে দুনিয়া আল্লাহ ব্রহ্মোত্তর মদরসার মৌতুন সাহেব, আরো বিভিন্ন মদরসার মৌতুন সাহেব, কোদালা আল্লাহ সরব বাটা মেডিয়া এবং ইউনুসি হইতে ফুলবাগিচি হইতে সমস্ত মদরসার জিম্মেদার হাজরাত হল আসাদ একরামল ফরিণ্য বেগ গুণের কবুল মঞ্জুর হর্ম ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।